দেখুন প্রতিদিন রাতে বাথরুমে গিয়ে সানি লিওন যা দেখতেন বেশ মজাতেই কাজটা করেছি আর দুই একটি এপিসিডও তো নয় অনেকগুলো এপিসোড রয়েছে এই শোতে সেট অনেকগুলি বিয়ার ম্যান ম্যানভার্সেস ওয়াইল্ড বলে কথা তবে আমি আমার মতো করে অ্যাডভেঞ্চারে সামিল হয়েছি আগামীকাল শুক্রবার থেকে ডিসকভারি নতুন চ্যানেলে জিতে শুরু হচ্ছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নতুন শো ম্যান ভার্সেস ওয়াইল্ড উইথ সানি লিওন এই প্রসঙ্গে মুম্বাইয়ে ভারতীয় গণমাধ্যম এবেলাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই পর্ন স্টার এদিন সাংবাদিকদের প্রথমে করা এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলি বলেন এরপর সানিকে প্রশ্ন করা হয় শোনাহাই হলো নিজের জীবনকে কতটা অ্যাডভেঞ্চারাস আপনি জবাবে একটু ভেবে নায়িকা বলেন আরে আমি বিমান থেকে ঝাঁপ দিয়েছি আর কি চাই তবে সেবারও মজাই হয়েছিল এবছর জিম করবেটে শুটিং করেছিল একটি শোয়ের সেটিও কিন্তু কম রোমাঞ্চকর ছিল না প্রতিদিন যুদ্ধ কখনও এই পোকা কখনও সেই পোকার সঙ্গে ব্যাটল উইথ বাক্স আইনসে স্মল কিরে যতটা ভাবছেন ততটা ছোট নয় বেশ বড় এরপরও আছে আরও হেসে হ্যাঁ আছে তো প্রায় প্রত্যেক দিন রাতে বাথরুমে গিয়ে দেখতাম খান দুয়েক টিকটিকি ঘোরাফেরা করছে চেঁচিয়ে ফিরে আসতাম তারপর লোকজন সেগুলো তাড়াতে গিয়ে দেখত পুরো বেপাত্তা জঙ্গলে সারভাইভ করাটা বড় চ্যালেঞ্জ এমন প্রশ্নের জবাবে সানি বলেন তা তো বটেই আমার তো ছোট থেকে সারভাইভ স্কিল শিখে দেওয়া হয় না আমাদের তো ছোট থেকে সারভাইভেল স্কিল শিখে দেওয়া হয় না কাজেই অজানা জায়গায় গিয়ে সারভাইভ করা আমাদের পক্ষে মুশকিল হয় তখন আমাদের ট্রায়াল অ্যান্ড এরোরের মধ্যে দিয়ে যেতে হয় কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না একটা সামান্য ভুলের জন্য মৃত্যুও হতে পারে